তো রৈখিক সমীকরণের অঙ্ক করব। এখানে বলা হয়েছে তথাগত একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ লিখেছে। আমি আর দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে দুটি সমীকরণের লেখচিত্র, প্রথমটা বলছে হতে হবে পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল কখন হবে আমরা যেটা শিখেছিলাম, এইটা পরস্পর সমান্তরাল হবে, মানে কোএফিসিয়েন্টগুলোর অনুপাত এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হবে, মানে এক্সের কোএফিসিয়েন্টের অনুপাত ঠিক রাখতে হবে। এক্স এখানে ওয়ান আছে, ওয়াইও ওয়ান আছে, কোএফিসিয়েন্ট সি আছে ফাইভ। এখন যদি আমরা এ ওয়ান বাই এ টু এটাকে এ তো ওয়ান আছে জানি, বি ওয়ানও ওয়ান আছে জানি, তাহলে নিচে আমরা সমান রাখতে হলে নিচেও আমাদের সমান লিখতে হবে। তাহলে দ্বিতীয় সমীকরণে এক্সের আর ওয়াইয়ের কোয়েফিসিয়েন্টও সেম রাখতে হবে, যেহেতু এখানে এক এক আছে, এখানে এককে দুই দিয়ে গুণ করলে দুই পাবো, প্লাস ওখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট ওয়ানকে দুই দিয়ে গুণ করলেও দুই পাব। সুতরাং এখানে আর একটা সমীকরণ আমি লিখছি, টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফিফটিন। ফিফটিন মানে সি ওয়ান বাই সি টু, সেটা ওয়ান বাই টু হবে না, অন্য কিছু হতে হবে। সি ওয়ান বাই সি টু আমরা যদি পাশও লিখতাম তাহলেও হতো, কিন্তু দশ লিখলে সেটা হতো না, দশ লিখলে ওটা পরস্পর সমপাতিত হয়ে যেত, দুটি সমপাতিত হয়ে যেত। তাহলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু দশ ছাড়া যাই লিখি আমরা, এই সমীকরণটা উত্তর হতে পারে। আবার পরস্পর সেদি সরল রেখা, এখানে আমরা দেখছি যে পরস্পর সেদি হবে যদি কোয়েফিসিয়েন্টগুলো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয়, তার মানে এক্স আর ওয়াইয়ের কোয়েফিসিয়েন্ট ওয়ান আছে, তাহলে এ ওয়ান বাই টু যদি করি বি ওয়ান বাই বি টু, মানে বি ওয়ানও ওয়ান আছে তার বি টু, মানে এ টু যদি আমরা টু করি বি টুকে টু করা যাবে না, অন্য কিছু লিখতে হবে। সেই জন্যে এ ওয়ান আমি লিখেছি টু, তাহলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই, বি টু ফাইভ ওয়াই লিখেছি, ফাইভ লিখেছি, তাহলে ইকুয়াল টু টেন। টেন তো আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, সেটাতে কোনো সমস্যা নেই। আবার তৃতীয় নাম্বারে এগুলো ইকুয়াল হতে হবে অনুপাতগুলো, তো অনুপাতগুলো ইকুয়াল হতে হবে। আমি যেহেতু আগে এখানে দুই দুই লিখেছিলাম, এখানে তিন তিন লিখলাম, এই তিন তিনের জন্যে অনুপাত যদি আমাকে ওয়ান বাই থ্রি রাখতে হয়, মানে এ ওয়ান ওয়ান ছিল, এ টু আমি থ্রি লিখেছি, তাহলে এখানে এ ওয়ান বাই এ টু হচ্ছে ওয়ান বাই থ্রি, আবার বি ওয়ান বাই বি টু হচ্ছে ওয়ান বাই থ্রি, সি ওয়ান বাই সি টুও ওয়ান বাই থ্রি রাখতে হবে। তাহলে সি ওয়ান আমার ছিল হচ্ছে ফাইভ, যেটাও সমীকরণটার কনস্ট্যান্ট দেওয়া ছিল ফাইভ, তাহলে ওয়ান বাই থ্রি রাখতে হলে এটাকে আমাকে ফাইভ বাই ফিফটিন হলে ওয়ান বাই থ্রি হবে, সুতরাং এটা ফিফটিন লিখতে হবে, তবেই আমরা সমীকরণ